আসবে আর সকলের জন্য এরকম গিফট নিয়ে আসবে কেন? এই বিষয়ে আমার কিছু বলা যায় না বৌদি, পুরো সিদ্ধান্তটাই মিনুর। যদি কিছু বলার থাকে টেলিফোন আছে, ফোন করো, ঝগড়া করে নাও। ঝগড়া তো করবই, কেন করব না বলো? ও ভেবেছেটা কি? যা ইচ্ছে তাই করবে। ভেবেছে বেশ করেছি, ভেবে তো কোনো অন্যায় করেনি। তুমি আবার ভাববে, যদি না ভাবতো তাহলে কিরকম সুন্দর একটা টাই আমার। পছন্দ হয়েছে? আরে পছন্দ মানে ফাটাফাটি। যাক, এটা কিন্তু আমার কেনা। যা, তোমার পছন্দ বরাবরই ভালো। থ্যাংকস বৌদি। এই কিন্তু তুমি আমার জীবনে যেটা সংকটময় পরিস্থিতি তৈরি করেছো তুমি জানো? কিরকম? এই যে তুমি ব্যাঙ্গালোর থেকে এলে, না এসছো বেশ করেছো, সে তো আসবেই, মাঝে মাঝে আসবে। হোটেলে উঠতে পারলে না মানে? অতুল, কি যে বলো না তুমি, বোকার মতো কথা বলছো কেন? কোথায় বোকার মতো কথা? হ্যাঁ বলছি তো। তুমি বুঝতে পারছো না, এই যে মিনুর গিফট, এই যে ভাস্করের আশা, এই যে তুমি বুঝতে পারছো না, উনি আমার লাইফ হেল করে দিচ্ছে। না তুমি ভাবছো বুঝেছো, আসলে কিছুই বোঝোনি। উনি অলরেডি আমার লাইফ হেল করছে। উনি বলছে যে কবে ব্যাঙ্গালোর যাচ্ছ, উনি অলরেডি জিজ্ঞেস করছে কবে ট্রেনের টিকিট কাটছো, উনি অলরেডি জিজ্ঞেস করছে কবে ট্রাভেলার্স চেক কাটছো, উনি জিজ্ঞেস করছে কবে। এবারে থেকে কেউ একজন আমার ওখানে যাওয়ার কথা বলেছেন, তোমাদের লজ্জা হওয়া উচিত। এত হার করে বললাম তবু কেউ তোমরা এলে না, সেই সব দিয়ে অনিকতার উপর ভরসা ছিল, সেও আমায় ডিচ করলো। না আমরা বেসিক্যালি একটু নির্লজ্জ, তবে মিনু অনিকত ও ও ও কেমন আছে? মিনু আছে একরকম। অনির কথা বলে মিনুর একটা কথা মনে পড়ে গেল। কি? দেখো এই মিনু তো এখানে এসে থাকতে পারে এখন। না দুজনেই চলে এলে। আরে এখন কি করে, কি হলো? মনে হচ্ছে এসে গেছে। আচ্ছা তুমি আমার সামনে মানে তো বাথরুমে কেউ নেই না? হ্যাঁ এক মিনিট আসছি ভাই। হ্যাঁ যাবো আর আসবো, যাবো আর আসবো। সত্যি মেয়েদাটা না যা তা একেবারে। তবে যাই বলো বৌদি, বাড়িতে আমরা মানুষ থাকলে বাড়িতে প্রাণ থাকে। আমরা মিনুকে মিস করি যেরকম, বলতেই তো দিল না কিরকম গো ঘর সংসারই হয়ে উঠেছে জানো। মিনু এখন অনেক ম্যাচিওরড, অনেক আগের মতো শুধু ওই শাড়ি, পর্দার কাপড়, বিছানার চাদর এইসব কিনে আর সময় কাটায় না। খুব ভালো। ও তোমার মতো হতে চায়, এই যে তুমি বাইরের এত কাজের মধ্যেও সংসারের ছোটোখাটো বিষয়গুলো মেনটেন করো, স্বামী সন্তান এদের নিয়ে ভালো করে বাঁচতে চাও। বাপের বাড়ির কোনো জায়গাই নেই না মিনুর কাছে এখন আর? শুনতে খারাপ লাগলেও তাই। মিনুকে খুব দেখতে ইচ্ছে করছে আমার, এবার আমি ব্যাঙ্গালোরে যাবই এই অন্যরকম মিনুকে দেখতে। তা বেশ তো, ইউ ওয়েলকাম। শেষ হয়ে গেছে চা, আরেক কাপ চাই? প্লিজ।